আমদানি যত বেশি হবে তত দাম কমবে, দাম কমে যাবে। আমদানি করা, আসসালামু আলাইকুম। পেঁয়াজ শুনে পাইকারি হাট থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আছি পেঁয়াজের পাইকারি হাটে। আজকের এই ভিডিওতে পেঁয়াজের বাজারদর কেমন চলছে দেশি পেঁয়াজের জানিয়ে দেবো, সেই সাথে নতুন পেঁয়াজের দাম কেমন চলছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন। দর্শক, কথা বলবো হাটের একজন ক্ষুদ্র ব্যাপারীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখতে পাচ্ছি পেঁয়াজ কিনেছেন, এটা কোন জাতের পেঁয়াজ? দেশি 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 পিস, দেশি পেঁয়াজ। দর্শক সাইজটা দেখেন, সাইজটা খুব সুন্দর দেশি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এবং এটার দামটা কেমন চলছে এখন আমরা জানিয়ে দেবো। তবে একটি বিষয় কাকা, এই দেশি পেঁয়াজের আমদানি নাকি কমে যাচ্ছে? পুরাতন যেটা কম, পুরাতনের আমদানি, পুরাতন আমদানি কম, আমদানিটা কম, এখন আমদানিটা কমাটাই স্বাভাবিক, কারণ শেষের সময়, শেষের সময় নতুন পেঁয়াজ কিছুদিন পরে লাগানো হবে। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কেমন চলছে? মুড়ি কাটা পেঁয়াজ ভালো আমদানি আছে, ভালো আমদানি। আচ্ছা, এটা কত করে কিনলেন আপনি আজকে? এটা পেঁয়াজ কিনছে 4800। দর্শক দেখেন, এটা 4800 টাকা দরের পেঁয়াজ। এটা কোন জায়গা দিবেন আপনারা? ঢাকা। ঢাকার কোন জায়গায়, কোন মার্কেট? মিরপুর। ও, ঢাকা মিরপুর। আপনারা ছোট যেগুলো সেগুলো মানে বাসে করে আলাদা করে দিচ্ছেন? হ্যাঁ, ভিআইপি করে লাগে, ভিআইপি। ভিআইপি ছাড়া তো আসলে ঢাকার ঢাকার যে মার্কেট গুলোতে, দর্শক আপনারাও জানেন ঢাকা মার্কেট গুলোতে ভালো পেঁয়াজ ছাড়া কিন্তু চলে না। আর সেই কারণেই কিন্তু সুন্দর সাইজের পেঁয়াজ কিনেও দুই একটা পেঁয়াজ যেগুলো একটু নর্মাল থাকে সেগুলো বাছাই করে দেন। আচ্ছা, আমাদের একটু জানান যে আজকে বাজারে সর্বোচ্চ পেঁয়াজের দাম কেমন? 5,000-5,500 গেছে। 5,000 থেকে 5,500 টাকা না? হাই হাই হাই। দর্শক দেখেন পেঁয়াজের বাজার, আচ্ছা পেঁয়াজের বাজার কি বাড়ছে তাহলে? কালকে স্যার আজকে তো বাড়তি, কালকে স্যার আজকে একটু বাড়তি হয়েছে পেঁয়াজের বাজার। দর্শক আমরা যে হাটে আছি, এই হাটে কিন্তু ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি হয়, এবং আজকে নতুন পেঁয়াজেরও ভালো আমদানি হচ্ছে। আচ্ছা, নতুন পেঁয়াজের দামটা কেমন আছে? নতুন হয়ে গেল 3600। 3600, যাক নতুন পেঁয়াজের দামটা মোটামুটি ভালো আছে। তবে নতুনের দাম যদি কমে যায়, মানে নতুন আমদানি যদি বেশি হয়, তাহলে কি দাম কমার সম্ভাবনা রয়েছে? হতো, অবশ্য কমবে, আমদানি যত বেশি হবে তত দাম কমবে, দাম কমে যাবে। আমদানি বেশি হওয়ার সঙ্গে সঙ্গে দামটা কমে যাওয়াটাই স্বাভাবিক। দর্শক আমরা যে হাটে আছি, এটি পাবনা জেলার বৃহত্তম একটি হাট বনগ্রাম। এখানে তো সিজনে প্রচুর আমদানি হয়, মনে প্রচুর আমদানি হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান মতামত দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি পেঁয়াজের একটি পাইকারি হাটে। দর্শক বন্ধুরা, আজকের বাজার দর কেমন চলছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, একটু ব্যাপারের সঙ্গে কথা বলেছি, গতদিনের থেকে আজকে বাজার দর বেশি না কম সেটিও জানিয়ে দিয়েছি। ব্যাপারে আমাদেরকে যেটা জানিয়েছেন যে নতুন পেঁয়াজের আমদানিটা একটু বেশি হলে দামটা কমে যাওয়াটা স্বাভাবিক এবং সম্ভাবনা খুব বেশি রয়েছে। দর্শক আমরা আছি পেঁয়াজ দর্শনের পাইকারি হাটে। আজকের বাজার দরের সর্বোচ্চ সর্বনিম্ন দাম আপনাদের জানিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন এবং আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।